What the tech is going on, friends? আমি ইন্ডিকোডার প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। এবং Infinix Hot 11S বিশ্বাস করুন, দুর্গাপূজার আগে অবধি এই স্মার্টফোনটাকে আমি আমার প্রাইমারি ডিভাইস হিসেবে ব্যবহার করেছিলাম, তারপর তো 11L 5G এসে গেছে। যাই হোক, সেটা পরের কথা। বন্ধুরা, আজ অবধি আমি 2019 থেকে শুরু করে প্রায় সবকটি Infinix ডিভাইসে রিভিউ করেছি এবং এই ফোনটার মতো কোনো ইনফিনিক্স ডিভাইস কিন্তু আমাকে আজ অবধি এতটা ইমপ্রেস করেনি। কিন্তু কিছু না কিছু খামতি তো সব ফোনেই থেকে যায়। তো এই ভিডিওতে বন্ধুরা আমি স্মার্টফোনটার বিস্তারিত রিভিউ দিতে চলেছি, প্রোজ অ্যান্ড কনস সব কিছু শেয়ার করবো। কিন্তু তার আগে বলে দিই, এর উপর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে আগে থেকে আপলোড করা হয়ে গেছে, যদি ইচ্ছা হয় তো সেটা গিয়ে দেখে আসতে পারেন। তো এই ভিডিওতে ফুল রিভিউ করবো, কিন্তু তার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনারা বাংলা ভাষায় আরও অনেক স্মার্টফোন গ্যাজেটস অনেক কিছুর রিভিউ দেখতে চান, টেক রিভিউজে ইন্টারেস্টেড থাকেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলেই কী হবে, আগামী দিনে আমি যে যে ভিডিও পাবলিশ করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। ডিজাইন নিয়ে ইনফিনিক্স চিরকালই কোনো না কোনো খেলা করেই দেয় এবং এখানে নতুন বেশ একটা প্যাটার্ন দিয়েছে, জিগজ্যাক প্যাটার্ন যাকে বলা হয়। দেখতে বেশ ভালো লাগে, বেশ ইউনিক টাইপের ডিজাইন। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে অবশ্যই এটি পলিকার্বনেট মেড, এই রেঞ্জে পলিকার্বনেটই হবে, সেরকম নিয়ে কোনো অসুবিধা নেই। বিল্ড কোয়ালিটি প্রাইসের অনুপাতে একদম ঠিক রয়েছে। ব্যাক প্যানেল যদিও কিছুটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট করে নেয়, কিন্তু ডিজাইনটাই এমনভাবে বানানো হয়েছে যে দূর থেকে ফিঙ্গারপ্রিন্ট অতটাও চোখে পড়ে না। তো বেশ স্মার্ট কাজ করেছে ইনফিনিক্স। ফোনটার ওজনটা আমার একটু বেশি লেগেছে, 205 গ্রাম অ্যারাউন্ডের ওজন, কিন্তু কয়েকদিন ব্যবহার করার পর আপনার কোনো রকম অসুবিধা হবে না। এখন এই ফোনের ডিসপ্লেটা কিন্তু বন্ধুরা খুবই খুবই ইন্টারেস্টিং। তো এখানে দেওয়া হয়েছে একটি 6.78 ইঞ্চের ফুল এইচডি LCD ডিসপ্লে। এখন এটি কিন্তু IPSও নয়, আবার TFTও নয়। ইনফিনিক্স তাদের ব্রিফে কী যেন একটা নাম বলেছিল আমার ঠিক মতো মনে নেই, কিন্তু আসল কথা হচ্ছে পারফরমেন্স। ডিসপ্লে খুবই ভালো, খুবই শার্প, কালার প্রোডাকশন যথেষ্ট ভালো এবং ভিউইং অ্যাঙ্গেলসও যথেষ্ট ভালো। তো যে প্রাইসে ইনফিনিক্স এখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে, আজকাল খুব মানে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে ব্যাপারটা, প্রায় সব ব্র্যান্ড কিন্তু এইচডি প্লাস দিচ্ছে, কেবলমাত্র রেডমি আর ইনফিনিক্সই এই দামেও এখন আপনাদের ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্রোভাইড করছে। সাথে এখানে আপনারা পেয়ে যাবেন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং দুর্দান্ত অপটিমাইজ করেছে ইনফিনিক্স, খুবই স্মুথ লাগে এখানে যে স্ক্রলিং বা রেগুলার যে মেনুতে আপনি যাবেন, হগার করবেন এখান থেকে ওখানে। সাথে 180Hz টাচ স্যাম্পলিং রেটও দেওয়া হয়েছে এবং এই ফোনটার টাচ রেসপন্স দুর্দান্ত, এখন অবধি কিন্তু আমি কোনোরকম এখানে মিস টাচ এখানে কিন্তু লক্ষ্য করিনি। ব্রাইটনেস নিয়ে কথা বলি, তো আউটডোর আমি ইউজ করেছি, যথেষ্ট ব্রাইট, কোনো রকম কিন্তু আপনার অসুবিধা হবে না ফোনটিকে ব্যবহার করতে। কিন্তু ডিসপ্লেতে কিছু কিন্তু খামতিও রয়েছে। প্রথম পয়েন্ট, এখানে যে পাঞ্চ হোলটা দেওয়া হয়েছে তার চারপাশে একটা হালকা স্ক্রিন ব্লিডিং ইস্যু রয়েছে। এখন আমি বলে দিচ্ছি, এটা কিন্তু বিশাল বড় কোনো ইস্যু নয়। আপনি যদি খুব গভীরভাবে এখানে চোখ রাখেন তবেই গিয়ে আপনার চোখে পড়বে, যে বিশেষ করে ওয়াইড স্ক্রিন থাকে তখন গিয়ে এটা চোখে পড়ে। তো সামান্য রয়েছে, বাট অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যে জিনিসটা আমার এখানে খামতি মনে হচ্ছে সেটা হচ্ছে ওয়াইড ওয়ান এল ওয়ান সাপোর্ট, এখানে কিন্তু এই সাপোর্টটা দেওয়া হয়নি। এবং আমি ইনফিনিক্সের সাথে ব্রিফে কথাও বলেছিলাম যে আপনারা আপডেট দিয়ে এটাকে অ্যাড করে দিন, কিন্তু মনে হচ্ছে তার ইন্টারেস্টেড নয় ফিচারে। তো জেনে রাখুন, ওয়াইড ওয়ান এল ওয়ান তো এখানে আপনারা পাবেন না, মানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এগুলোতে যদি আপনারা কন্টেন্ট দেখেন তো ফুল এইচডিতে স্ট্রিম করতে পারবেন না। আচ্ছা, গ্লাস প্রোটেকশন নিয়ে কথা বলি, তো এখানে আপনাদের এনইজির কিছু ডাইনোরেক্স টাইপের গ্লাস দেওয়া হয়েছে এবং যথেষ্ট স্ট্রং। ইভেন একবার এটা আমার হাত থেকে পড়েও গেছিলো এবং সৌভাগ্যবশত কোনোরকম স্ক্র্যাচ আসেনি। বন্ধুরা, স্পিকার সেট আপ কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং, কারণ এখানে দেওয়া হয়েছে স্টিরিও স্পিকার্সের সাপোর্ট এবং স্টিরিও সেপারেশন যথেষ্ট ভালো, যে লেফট টু রাইট চ্যানেলের ভেতরে একটা ডিস্টিংশন থাকে সেটাও ভালো, ক্ল্যারিটি ভালো। কিন্তু লাউডনেসটা আমার কম লেগেছে, লাউডনেসটা স্টিরিওর তুলনায় কমই মনে হয়, এটা আরেকটু কিন্তু বুস্ট হতে পারত। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে যদি কথা বলি, তো রেয়ার মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, ফাস্ট আছে, অ্যাকুরেট আছে, সুপার ফাস্ট নয়, কিন্তু প্রাইসের অনুপাতে নো কমপ্লেন্টস। কুইকলি নেটওয়ার্ক নিয়ে কথা বলিনি, তো ট্রিপল কার্ড স্লট রয়েছে, অর্থাৎ দুটি সিম কার্ড ও একটি এসডি কার্ড একই সাথে একই সময় ব্যবহার করতে পারবেন। এর কানেক্টিভিটি যথেষ্ট ভালো, আমি কোনো রকম এখানে কানেকশন ড্রপ লক্ষ্য করিনি, কলগুলো যথেষ্টভাবে হচ্ছিল। ইয়ারপিসের কোয়ালিটি খুব ভালো, ভালোভাবে কথা শুনতে পারবেন, মাইক্রোফোনও ভালো, কলিং নিয়ে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাপোর্ট আবার এখানে দেওয়া হয়নি, এটা দিলে আমার মনে হয় আরেকটু বেটার হয়ে যেত, বাট আগেন না থাকাও অতটাও বড় এখানে ইস্যু হবে না। এবার আমি পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই এবং ইনফিনিক্স এই জায়গা পুরো নেল করে দিয়েছে। এখানে বন্ধুরা দেওয়া হয়েছে মিডিয়াটেকের হিলো G88 এর প্রসেসর, সাথে 64GB EMMC 5.1 স্টোরেজ আমার ভ্যারিয়েন্টে, সাথে 4GB LPDDR4X RAM এবং এই সব কিছুর কম্বিনেশন ইনফিনিক্স এখানে দুর্দান্ত পারফরমেন্স অফার করছে। আমি এখানে ওয়ার্ক করেছি, এক অ্যাপ থেকে অন্য অ্যাপ যথেষ্ট তাড়াতাড়ি এখানে সুইচ হয়,
মাল্টিটাস্কিং ভালোভাবে করতে পারবেন এবং ফোনটা না বিশেষ কোনোভাবে স্লো মনে হয় না। অফকোর্স কোনো নোট সিরিজের মতো এটা হবে না, বাট যে প্রাইসে ইনফিনিক্স যে পারফরমেন্স অফার করছে সেটা দুর্দান্ত, প্রশংসা এখানে করতেই হবে। নেল করে দিয়েছে ইনফিনিক্স পুরো। এবং এই জায়গায় আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হয়, সেটা হচ্ছে সফটওয়্যার। তো ইনফিনিক্সের এখানে রয়েছে নিজস্ব XOS 7.0 না কি যেন একটা নতুন সফটওয়্যার রয়েছে, এবং খুবই ভালো এখানে অপটিমাইজেশন রয়েছে সফটওয়্যারে। অনেকে বদনাম করে, বাট বিশ্বাস করুন ইনফিনিক্সের সফটওয়্যার কমপ্লিটলি কিন্তু বাগ ফ্রি, আমার চোখে কোনো রকম বাগ পড়েনি। হ্যাঁ, কিছু ব্লোটওয়্যারস আছে, কিছু এক্সট্রা অ্যাপস রয়েছে এবং একটুখানি নোটিফিকেশনের রেকমেন্ডেশন আসে, কিন্তু সেগুলোকে আপনি কমপ্লিটলি টার্ন অফ করতে পারবেন। তো এটা ভালো অপশান দেওয়া হয়েছে আপনাদের। এবং এই ফোনে আপনি খুব ভালো ভালো কিছু ফিচার্সও পাবেন, যেমন হোয়াটসঅ্যাপে ভয়েস কল আপনি রেকর্ড করতে পারবেন, এবং বললে বিশ্বাস করবেন না এখানে আপনি ইউটিউব ভিডিও লক করে শুনতে পারবেন, কোনো প্রিমিয়াম সাবস্ক্রিপশন লাগবে না। তো এইসব কারণেই বন্ধুরা পারফরমেন্স আর সফটওয়্যার আমি এখানে কোনো রকম পয়েন্টস কাটবো না। কিন্তু বন্ধুরা, আমি গেমিং নিয়ে একদম কথা বলতে চাই না, তার কারণ কথা বলার কোনো দরকারই নেই। এই বাজেটে ইভেন এর থেকে যদি 1-2 হাজার টাকা বেশিও খরচ করেন, এর মতো ভালো গেমিং পারফরমেন্স আপনি কোনো ফোনে পাবেন না। ইনফিনিক্স দুর্দান্ত অপটিমাইজেশন করেছে, তাদের যে হাই টাচ স্যাম্পলিং রেট রয়েছে, সাথে নিজস্ব ডার্লিং টেকনোলজি রয়েছে, সব কিছুর কম্বিনেশনে খুবই ভালো এখানে গেম প্লে করতে পারবেন। BGMI গেম প্লে আমি এখানে করেছি, ফ্রেম ড্রপস ফ্রেন নজরে পড়ে না। তো বেশি কথা বলার দরকার নেই, বাজেট এরকম থাকলে গেমিং করতে চাইলে ইনফিনিক্স হট 11S। এখন ক্যামেরা নিয়ে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, তাহলে এর ওপর ডেডিকেটেড ক্যামেরা রিভিউ আমি আগেই আপলোড করে দিয়েছি, প্লিজ গিয়ে সেটা দেখে নেবেন। বলা তো হয়েছে ট্রিপল লেয়ার ক্যামেরা সেট আপ, কিন্তু কাজের একটাই লেন্স রয়েছে, সেটা হচ্ছে স্যামসাং এর ISOCELL 50 megapixel প্রাইমারি সেন্সর। ডে লাইট বলুন, ইনডোর লাইটিং বলুন, যথেষ্ট ডিটেইলড শট আপনারা এখানে তুলতে পারবেন। এবং ইনফিনিক্স তাদের কালার সায়েন্সকে অনেক বেশি ইম্প্রুভ করে দিয়েছে, খুবই ওয়েল লুকিং শটস পাবেন এবং কালার্সও খুব বেশি ওভার স্যাচুরেটেড লাগে না। কিন্তু হ্যাঁ, স্কিন টোনে এখনও একটুখানি ওভার হোয়াইটেনিং এর প্রবণতা আছে, এটাকে ফিক্স করতে হবে। যদি নাইট মোড নিয়ে কথা বলি, তাহলে নিশ্চিন্ত থাকুন, এই রেঞ্জের বেস্ট নাইট মোড ইনফিনিক্স প্রোভাইড করছে, খুবই খুবই ওয়েল লিট শটস আপনারা তুলতে পারবেন একদম পিচ ব্ল্যাক কন্ডিশনেও। এখন এর 8 megapixel ফ্রন্ট ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা যথেষ্ট ওয়েল ডিটেইলড সেলফি তুলতে পারবেন, কিন্তু আবারও একটু ফর্সা করে দেওয়ার বেশি প্রবণতা রয়েছে, যদিও ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে এখানে ক্যাপচার হয়ে যায়। পোর্ট্রেট মোডের অ্যালগোরিদমটাকে আরেকটু বেটার করতে হবে, আবারও বলবো ডেডিকেটেড ক্যামেরা রিভিউ গিয়ে চেক করে আসুন। এখন ব্যাটারি ডিপার্টমেন্টে ইনফিনিক্স আমাকে চিরকাল ইমপ্রেস করেছে এবং এবারও তাই হয়েছে। 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে, নিশ্চিন্ত থাকুন যে কোনো সিচুয়েশনে আপনারা 8 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাবেনই পাবেন, একদিনের উপর ব্যাকআপ তো এখান থেকে ইজিলি আপনারা পেয়ে যাবেন। ব্যাটারি ল্যাপ যথেষ্ট ভালো, কোনো রকম প্রবলেম হবে না। এবং এখানে 18W ফাস্ট চার্জারও দেওয়া হয়েছে বক্সের ভেতরে, 2.5 ঘন্টার একটু ওপরে কিন্তু লাগবে ফোনটাকে ফুল চার্জ করতে। হিটিং নিয়ে যদি কথা বলি, তাহলে নর্মাল ইউজেজে তো আমি হিটিং লক্ষ্য করিনি, বাট যখন আমি এক্সটেন্সিভ গেমিং করছিলাম তখন হালকা হালকা হিট হচ্ছিল, যেটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু জেনে রাখবেন যে যখন আমি ফোনটাকে চার্জে বসাচ্ছিলাম, ফোনটা কিন্তু বেশ ভালো রকম হিট হয়ে যাচ্ছিল, কিন্তু চার্জ থেকে খুলে নেওয়ার পরে আবার তাড়াতাড়ি হিটটাকে রিডিউসও করে নিচ্ছিল। তো এটা খেয়াল রাখবেন, চার্জ দেওয়ার সময় কিন্তু ফোনটা একটু হিট হয়ে যায়। এখন ফাইনাল মতামত বন্ধুরা, ভারতীয় মুদ্রায় ফোনটার দাম রাখা হয়েছে 11,000 টাকা এবং নো ব্রেনার স্মার্টফোন। Redmi 10 Prime দাম কত ভারতীয় মুদ্রায়? 13,000 টাকা। তো এই ফোনটার দাম যদি কোনোদিন 1,000 টাকাও বেড়ে যায়, তাও সেই ফোনের সব ফিচার্স, প্রায় সব ফিচার্স এই ফোনে রয়েছে এবং দুর্দান্ত অপটিমাইজেশন। এবং বাংলাদেশে এই ফোনটাকে লঞ্চ করা হয়েছে 15,000 টাকায়, তাও 128 GB স্টোরেজের সাথে, Redmi 10 Prime থেকে অনেক কম দামে লঞ্চ করা হয়েছে এবং নো ব্রেনার স্মার্টফোন। এই রেঞ্জের বেস্ট স্মার্টফোন কিন্তু বর্তমানে ইনফিনিক্স হট 11S। একটাই মেজর কমপ্লেন আমার এখানে রয়েছে যে ওয়াইড ওয়ান এলমালেন্স সার্টিফিকেশন দেওয়া উচিত ছিল, ওটা থাকলে আমরা আরও বেশি ভালোভাবে মিডিয়া কনজাম্পশন করতে পারতাম, বাট সেটা বাদ দিয়ে নো কম্প্রোমাইজেস দুর্দান্ত কাজ করেছে ইনফিনিক্স। এবং আমি চাইবো তারা যেন আগামী দিনেও এরকম ভালো ভালো স্মার্টফোন লঞ্চ করে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো আপনার দিন ভালো করুক, আসনের মতো বিদায় নিচ্ছি, সারা ভালো থাকবেন।